নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি, আরও অনেক দাদারা যারা একটা পুরো বাংলা ও দেশের ভবিষ্যৎ, তারা সবাই আরস্ত হয়েছে। আমি একটাই কথা বলবো, স্বাধীনতা সংগ্রামী যুগশ্রেষ্ঠ পুরুষ বীর আবু বকর সিদ্দিকী, চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী, সে একটা পুরো টোটাল টিম নিয়ে পিছিয়ে পড়া অসহায় দরিদ্র, মুসলিম হোক, মতুয়া হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের বর্ণের হোক, তাদের অধিকারের জন্য আওয়াজ হয়ে কণ্ঠ হয়ে লড়ছিল। তাকে বা তার সাথীদের ঘরে একদম অন্যায় করে তাদেরকে জেলে ভরা হয়েছিল, যেটা একেবারেই কাম্য নয়। তবে আইন এবং সংবিধান জিন্দাবাদ, আমার দেশের কোর্ট আদালত আছে, অবশ্যই তারা সঠিক বিচার করেছে, আমরা সে আস্থার উপরে ছিলাম, আজকে সাকসেসফুল হয়েছে। আমি আপনাদের মিডিয়ার সামনে আজকে আর একটাই কথা বলবো, বিশ্বজিৎ মাইতি আপনারা আছে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী, একজন বীর পুত্র দাদা হুজুরের, মানুষের জন্য তাকে ছেড়ে দিলাম, মানুষের জন্য তুলে দিলাম আমি, সাথে সাথে বিশ্বজিৎ মাইতি দাদা আরও যারা আছে সবাই এনাদের বলবো মানুষের জন্য আপনারা কাজ করুন। বাস এতটুকুই আজকে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।